আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আহসান হাবিব আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে হাই ডেনসিটিতে রূপালী আম রোপণ পদ্ধতি, কিভাবে আম লাগাবেন, কত দূরত্বে লাগাবেন এবং পুরা পরিচর্যা সহ ভিডিওটি থাকছে আজকে। তো দেখুন, আমরা একটা রূপালী আম চারা নির্বাচন করবেন, সবসময় আপনারা আড়াই ফিটের মধ্যে, আড়াই থেকে তিন ফিট, এর বেশি যেন না হয়। দেখুন আড়াই ফিটের চারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এই চারাটা আমরা এখন রোপণ করব, আপনারা দেখেন এই চারাটা অতি সাবধানে এই প্যাকেটটা খুলতে হবে। এই প্যাকেটটা খোলা খুব সাবধানে, এরকম একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে খুলবেন ভিউয়ার্স। তো দেখি আমরা এখন চারাটা রোপণ দেখাই আপনাদেরকে। এইভাবে ব্লেড দিয়ে খুব সাবধানতার সহিতে কাটতে হবে এই প্যাকেটটি, এই যে প্যাকেটটি আছে খুবই সাবধানে কাটতে হবে, যেন এর মধ্যে থাকা শিকড়গুলো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আস্তে আস্তে করে কেটে ফেললাম ব্যাস। এইভাবে আস্তে আস্তে ওপেন করতে হবে পলিব্যাগটা, খুব সাবধানে, যেন এই শিকড়গুলোর কোনো ক্ষতি না হয়। আমাদের ওপেন করা হলো ব্যাগ, এখন আমরা চারাটাই এভাবে এখানে আস্তে করে রোপণ করে দেব। এই যে গর্তগুলো, এই দুটা করা ছিল, গর্তটা করা ছিল আগে থেকেই, এলো আমরা রাসায়নিক সার জৈব সার সব মিলে 10 দিন আগে পচায় গর্তটা করছি, এখন এই যে গর্তে আমরা লাগাই দেবো। এইভাবে জুম করে খেয়াল রাখবেন দর্শক, এখানে বেশি চাপ দেওয়া যাবে না, যে মাটিটা আছে এর এই লেভেল করে লাগাবেন। আর আস্তে করে মাটিগুলো খালের মধ্যে নেমে দিয়ে, বেশি চাপ দেওয়া যাবে না মাটিতে, হালকা চাপ দিয়ে চারাটা সোজা করে নিয়ে লাগাতে হবে। এই যে হয়ে গেল আমাদের একটা চারা রোপণ। এই গোড়ার দিকে একটু উঁচু রাখতে হবে মাটি, যেহেতু বর্ষাকাল পানি যেন জমে না থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছে একটা খুঁটি দেওয়া, এরকম বাঁশের খুঁটি হোক আর যেমনি হোক আপনারা দিতে পারেন। সবসময় খেয়াল রাখতে হবে এই গাছের এই গোড়া থেকে একটু দূরে দূরে আমাদের খুঁটিটা দিতে হবে, কারণ গাছের যে চারার যে শিকড় আছে সেটা নষ্ট হয়। এরকম দূরে দিবেন, খুঁটি দেওয়ার পর রশি দিয়ে এভাবে বাঁধবেন, এই গাছের সঙ্গে বাঁধবেন না, বাঁধবেন এর সঙ্গে, গাছের সঙ্গে এভাবে এক্স শেপে রশিটা দেবেন। দেওয়ার পর এখানে গিরু দেবেন এই বাঁশের সঙ্গে, বাঁশের কুঞ্চি বা কাঠি যেটাই বলেন এর সঙ্গে গিরুটা দেবেন, ওই গাছের সঙ্গে দেবেন না, এইভাবে গিরু দিতে হবে। এ হয়ে গেল গাছের খুঁটি দেওয়া, এরপর পানি দিতে হবে। গাছ লাগানোর পর খুঁটি দিলাম, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো সেটা হলো গাছে পানি দেওয়া। বেশি করে পানি দেবো না, অল্প পরিমাণে পানি দেবো আমরা, বেশি পানি দেওয়ার দরকার নেই বর্ষাকাল, গাছে একটু পাতাগুলো একটু ভিজে নিই, যেহেতু আমরা আর গাছ লাগানোর সময় হলো বিকেলবেলা গাছ লাগাবে। এভাবে করতে গুরুতে পানি দেবো, অল্প অল্প করে পানি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। চারা রোপণ, খুঁটি দেওয়া, পানি দেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাগানের বেড়া দেওয়া। চাইলে আপনারা এরকম বাঁশের বেড়া দিয়ে দিতে পারেন, অথবা জিআই টার প্লাস্টিকের বেড়া ইদানিং কিনে পাওয়া যায়, চাইলে আপনারা দিতে পারবেন। কেন গাছ লাগালেন, খুঁটি দিলেন, পানি দিলেন, কিন্তু গবাদি পশু পাখি বা ছাগলগুলোতে নষ্ট করলো, তাইলে হলো না। বাগান প্রতি সৌন্দর্যবর্ণ হলো প্লাস বেড়া দেওয়া হলো, আপনারা চাইলে এইভাবে বাসের এইভাবে জিআই তার দিয়ে রেখে দিতে পারেন। এটা খুব কম খরচে করা যায়, 2 থেকে 3 বছর অনায়াসে চলে যায় এই বেড়া। পরবর্তীতে যখন ফসল পাবেন, আম পাবেন, তখন চাইলেই জিআই তারের বা শক্ত করে মজবুত বেড়া দিয়ে আপনারা আম গাছে প্রোটেকশন করতে পারেন। আম চাষ করানোর জন্য আমি রূপালী জাতের আম সিলেকশন করছি। এটা সারি থেকে সারির দূরত্ব, অর্থাৎ এই গাছ থেকে এই গাছের দূরত্ব 10 ফিট, এই গাছের দূরত্ব 7 ফিট, অর্থাৎ গাছ সারি থেকে সারির দূরত্ব 10 ফিট, চারা থেকে চারার দূরত্ব 7 ফিট।